সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশ্বিক নিউজ টিভি চ্যানেলের আন্তর্জাতিক খবরে। ভারতে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের রাজপথে মিছিল করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়তে দেশবাসীকে একজুট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় পেরিয়ে পুরুলিয়া সোমবার মিছিল শুরু আগে বিজেপি উদ্দেশ্যে মমতা বলেছেন, এনআরসি নামে দেশ থেকে মানুষকে বিতাড়িত করা চক্রান্ত করছে বিজেপি। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছে, জোট বাঁধন তৈরি হন, সারা দেশে বিজেপিকে একা করে দিন। গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী সরকারকে হঠাৎ বিরোধী ঐক্য অন্যতম পুরোধা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষমেশ বিরোধী শক্তিকে হারিয়ে দিল্লির মসনদে বসেন মোদীর সহায়রা। এরপর এনআরসি ও সিএএ ইস্যুতে আবারও বিজেপির বিরুদ্ধে সবাইকে একজুট হওয়ার বার্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিরোধী ঐক্য ছবি ধরা পড়ছে রোববার ঝাড়খণ্ডে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ছিল কার্যত বিরোধী ঐক্য মঞ্চ। মিছিল শুরুর আগে মমতা বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই প্রতিবাদ জারি থাকবে, এই আন্দোলন গণতন্ত্র রক্ষা আন্দোলন, কাউকে তার অনুমতির বিজেপির নেই। দেশের সব জায়গায় এই আন্দোলন হচ্ছে, ছাত্ররাও আন্দোলন সামিল হয়েছেন, তাই তাদের ভয় দেখানো হচ্ছে, দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে। প্রসঙ্গ, নাগরিকত্ব আইন বিরোধীতে প্রথম থেকে সোচ্চার তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় 30 জানুয়ারি শিলিগুড়িতে একই ইস্যুতে পতন আমার কথা রয়েছে তার। এর আগে কলকাতা 4টি ও হাওড়া থেকে কলকাতা ডোরিনা ক্রসিং পর্যন্ত সিএএ এনআরসি বিরোধী মিছিল করেছে রাজ্যের ক্ষমতাসীন দল। দলের নেত্রী নির্দেশে প্রতিটি জেলা বিধানসভায় ব্লকে নাগরিক আইনের প্রতিবাদ পদযাত্রা হয়েছে। খবর ইন্ডিয়ার এক্সপ্রেস। সম্মানিত দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আন্তর্জাতিক খবরটি দেখার জন্য।